সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তাপপ্রবাহ শেষে প্রশান্তের বৃষ্টি এলেও তেমন কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ সারা দেশে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে অনুভূত হবে ভ্যাপসা গরম, যে কারণে গরমের অনুভূতির পাশাপাশি শরীর স্যাঁতস্যাঁতে অনুভূত হবে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সারা দেশে হালকা তাপপ্রবাহ শুরু হবে, এর কারণে আবারও গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগাম পূর্বাভাসে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঝড়ের বার্তা দিতে পারেনি আবহাওয়া কার্যালয়, তবে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে সাগর উত্তাল থাকার কারণে বন্দরসমূহে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করেছে। চলমান যে স্পেল, সেটার তাপমাত্রার সাথে পরবর্তীতে ওই তাপমাত্রা একটু কমে গিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা যাই রেকর্ড না করি না কেন, জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম পড়বে, শৈল স্যাঁতস্যাঁতে থাকবে এবং অস্বস্তি বোধ বৃদ্ধি পাবে।